নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণ ফার্নিচার চ্যানেলে স্বাগত। তো দেখুন, আজকে আমরা ফাইনালি এটা কমপ্লিট করলাম, মডেলার কিচেন। দেখুন, এটা আপনারা সাধারণত দেখে থাকবেন যে কিনে এনে একটা বাস্কেট লাগানো হয়। তো এটা আমরা কাঠ দিয়েই তৈরি করেছি। এটাতে ধরুন বড় বড় হাতা খুন্তি যেগুলো লম্বা হয় সেটা রাখবে, আর এই দুটোতে কাঁটা চামচ আর নর্মাল চামচ, আর এটার মধ্যে চা খাওয়ার যে প্লেট সেই প্লেট রাখতে পারবে, তার থেকে এক সাইজ বড়ও রাখতে পারবে, এটাতে কাপ রাখতে পারবে। আর নিচেরটাই এ দেখুন, এটা হচ্ছে থালা রাখার জন্য। অনেকটা জায়গায় এটা কিন্তু আমরা নিজেদের বুদ্ধি দিয়ে করেছি, আপনারাও কিন্তু এরকম করবেন, অল্প পয়সায় হয়ে যাবে। আর এখানে কিন্তু আমরা একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, এটা দেওয়ার পরে মনে হচ্ছে এখানে চারটে ডয়ার আছে, যাকে তাকে কিন্তু আমরা বোকা বানিয়ে দিতে পারবো, কিন্তু খোলার পরে এ দেখুন একটাই ডয়ার। যে এক রাত্রিবেলায় ভিডিওটা শ্যুট করছি তো সেভাবে হয়তো পরিষ্কার আসছে না। দেখুন, এবার ওই পাশের পাল্লাটা করো, নিজের হাতে আমাদের তৈরি করা কিনা জিনিস, খুবই দারুণ হয়েছে। আমরা এতদিন কাঠের কাজ দেখিয়েছি আপনাদের, তো আজকে দেখুন মডেলার কিচেন আপনাদের দেখাচ্ছি, সম্পূর্ণ আমাদের হাতেই তৈরি করা। সেইভাবে আমরা শুরুতে ভিডিও করে রাখতে পারিনি, তাহলে আপনাদের প্রমাণ দিতে পারতাম। আর এটা হচ্ছে গ্যাসের, আর এটা হচ্ছে এদের মোটর, আর এই বেসিনের পাইপ টাইপ, আর এ পাশে খাবার রাখার জন্য, এ পাশে খাবার রাখার জন্য। আর এই প্রত্যেকটা যে ভেন্টিলেটার জালি দেওয়া আছে, এটাতে করে ভেতরে হাওয়া বাতাস চলাচল করবে, তাহলে জিনিস খারাপ হবে না। খুবই দারুণ, আজকে এটা কমপ্লিট হলো আর কি, খুবই সুন্দর। আর আপনাদের যে আইডিয়াটা দিলাম, ধরুন আপনাদের শখ হয়েছে, কিন্তু বাজারে যদি আমরা কিনতে যাই, যেই বাস্কেটগুলো যেটার কথা আমরা বলছিলাম, এই বাস্কেটগুলো কিনতে গেলে অনেক টাকা। সেখানে কিন্তু আপনারা সামান্য বুদ্ধি খাটিয়ে মিস্ত্রি দিয়ে এরকম বানিয়ে নেবেন, খুবই ব্যবহারের সুবিধা। এই নিচে জালিটা দেওয়া আছে, আমরা ডাইরেক্ট জলের কোনো জিনিস রাখলে কী হবে, নিচ দিয়ে জলটা বেরিয়ে যাবে আর নোংরাও থাকবে না। এটাই হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের জন্য, আর মনে রাখুন একটা টিপস। যাই হোক, ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে।